আজ আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আবার একটা নতুন রেসিপি। এটা কি তোমরা দেখে বুঝতে পারছো? এটা ঘিয়ের ছাই। ঘি বানানোর পর যেটা থেকে যায় অবশিষ্ট সেটাই তো। দেখো আজকে আমি বানিয়েছি ঘি। তো আজকের রেসিপি হচ্ছে ঘিয়ের। পুরো 100 গ্রাম ঘি বেরিয়েছে, মানে কতটা সর ছিল বলবো তোমাদেরকে, মোটামুটি 700-800 মতো সর ছিল একদম জমানো। তো যাই হোক 100 গ্রাম ঘি বেরিয়েছে। তো যাই হোক, এই ঘিটাই বা কে দেয় বলো তো। যাই হোক, আমার ছেলেরা সর খায় না, তাই দুধের থেকে তুলে তুলে রেখে দিই, দুধটা খেয়ে নেয়, সরটা জমিয়ে জমিয়ে আমি বরাবরই ঘি ঘরেই বানাই। তো যাই হোক, এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে। তো চলো আজকের রেসিপি দেখা যাক কীভাবে বানাবো ঘরে গিয়ে। আচ্ছা হয়ে গেল, এ থাকা সকালে জল হয়ে গেলে জলটা ভরছি, ভাতের জল মানে রান্নার জল, বিকেলে একবার নিয়ে ভা ভালো জল আসে। আর এই দেখো এখন সর বার করে রেখেছি, এটা কী করবো, মানে কী বলবো, আজকে একদিনে এত রকম কাজ একসাথে করছি, মানে করতে হচ্ছে, মানে ফ্রিজটা পরিষ্কার করেছি, অনেক দিন ধরে সরটা পড়ে রয়েছে, আজকে ঘিটা বানাতেই হবে। যা বসে থাকতে পারি না, মানে বসে থাকতে পারি না, কাজ যদি সামনে পড়ে থাকে তাহলে না চুপচাপ বসা হয় না শোয়া, আর শোয়া তো বাদ দাও, আমার ঘুম নেই, ভগবান আমার কুষ্টিতে ঘুম লেখেনি, ঠিক আছে, শুধু বলেছে তুই কাজ কর। আর আমার সামনে যদি কাজ পড়ে থাকে না, আমাকে কারোর সাধ্যই নেই যে আমাকে ঘুমাতে বলবে যে আমি ঘুমিয়ে পড়বো আর বসে থাকতে। যাই হোক, ঘিটা বানাবো, সরটা অনেক দিন ধরে জমেছিল ফ্রিজে, আর আমি তো ঘি ঘরেই বানাই। তো যাই হোক, এখন এখন শীতকালে আরও বেশি জমে গেছিলো, ফ্রিজে রেখে রেখে জমে গেছে, আর শীত বলে বাইরে বের করে অনেকক্ষণ রেখেছি, তাও 5-6 ঘন্টা, তাও দেখো এখনও নরম হয়নি। চলো দিয়ে দিচ্ছি একটুখানি জল। এই দেখো এটা 5 মিনিট ধরে ভালো করে ফেটে নেব, ফেটে নিয়ে এটা আগুনে বসিয়ে দেবো, ঘি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে। তো এই দেখো ভালো করে ফেটে নিয়েছি, এইবারে এটাকে চলো গ্যাসে বসাবো। এই দেখো গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাসের উপর বসিয়ে দিলাম, এইবারে এটাকে নাড়বো, নেড়ে ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেবো। এইবারে এটা আপন মনে হতে থাকুক, আমি আমার কাজগুলো সারতে থাকি, কিন্তু মাঝে মাঝে চালাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখো আস্তে আস্তে গলতে আরম্ভ করে দিয়েছে, এই দেখো কত পাতলা হয়ে গেছে দেখো। এইবারে গ্যাস সারি, এটাকে এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেবো, মাঝে মাঝে চালাবো, ফুটুক এবার। এই দেখো ঘি বানাচ্ছি, বাসন টাসন ধুলাম, গজাত দিলাম, কাচলাম, এখন ঘি বানাচ্ছি। এই দেখো আমার জীবনে সুখ নেই, দেখো তোমার মতো অত সুখী আমি নই। এই দেখো দেখো ফুটতে ফুটতে একদম জলের মতো হয়ে গেছে, সময় লাগবে এইভাবে ঘি বানাতে, না খুব সময় লাগে। আর পুরো হাই হিটে দিলে কি হবে, হাই হিটে দেওয়া যাবে কিন্তু এখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হবে আর নাড়তেই থাকতে হবে, তবে হাই হিটে দেওয়া যাবে। ঘি একদম বেরোতে আরম্ভ হয়ে গেছে, এই দেখো পুরো, এই দেখো ঘিটা, এইটা পুরোটা লাল হবে একেবারে, এখনও নাড়তে থাকতে হবে। এর আগেও আমি ঘি বানিয়েছি দেখেছি, কিন্তু অন্যরকম, আজকেরটা একটু ডিফারেন্ট টাইপের বানালাম। তো যাই হোক, এরকম নাড়তে নাড়তে দেখবি ঘিটা একদম ঘিয়ে পরিণত হয়ে গেছে। তো চলো আর একটুখানি সময় লাগবে এটাতে। তো দেখো আমাদের ঘি একদম রেডি, আর গন্ধ এত সুন্দর বেরিয়েছে যে কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। ব্যাস এবারে এটাকে ছেঁকে নিলেই আমাদের ঘি কিন্তু একদম ঘি। চলো এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবারে একটু ঠান্ডা যখন হবে তারপরে আমি এটাকে ছেঁকে নেব। ঠান্ডা হবার পর ঘি একদম উপরে ভেসে উঠেছে, এবারে এটাকে আমি ছেঁকে নেব। এই দেখো একটা বোতল নিয়েছি, একটা সুতির কাপড় গার্ডার আটকে করে দিয়েছি, এইবারে একটু একটু করে এইভাবে নিয়ে আমি ছাঁকবো। আমি যেহেতু এই দেখো বোতলেই কিন্তু এটা ছাঁকতে হবে, কাঁচের শিশি টাইপের। তো দেখো এখনও অনেক ঘি বেরোবে, আমি এইভাবে সাইড করে করে রেখে রেখে পুরো বার করে নিই, পুরো এটাকে ড্রাই করে নিই এইভাবে সাইড করে, মানে কিন্তু গ্যাস জ্বলতে হবে, একদম ধীমে আছে, গ্যাস জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে বার করে নিচ্ছি। দেখো
ব্যাস হয়ে গেলো। এইটাকে না তোমরা চিনি দিয়ে খেতে পারবে, চিনি দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে, বা গরম ভাত দিয়েও মেখে খেতে খুব ভালো লাগে। আমি তো রেখে দিই, অনেক সময় মিষ্টি ফিষ্টি বানিয়ে নিই সুজি টুজি দিয়ে। তো যাই হোক, এই দেখো মোটামুটি 100 গ্রাম ঘি বেরিয়েছে, তো দেখেছো কত সুন্দর। একদম তোমরাও বানাতে পারবে, কিন্তু এটা একদম খাঁটি গরুর দুধ, সর তুলে তুলে জমিয়ে আমি করেছি। তো যাই হোক, কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে। চলো টাটা।